আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন আমার জামাটা কতটা সুন্দর হয়েছে, আমি আমার বেবিটাকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো মামনিটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। জামাটা পরে ওকে খুবই কিউট লাগছিল। তো একটা স্টিল ছবি তোলা যে ওদের কত কষ্ট, অনেক কষ্ট করে একটা ছবি তুলতে হয়। তো চলুন দেখি না যাক এটাকে কীভাবে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের সোনামণিদের জন্য এই ঈদে এটা এরকম একটা জামা গিফট করতেই পারেন। তো দেখুন আমার মেজারমেন্টটা লম্বায় আমি নিয়েছি 12 ইঞ্চি, আমার কাঁধের মাপ হচ্ছে 13 ইঞ্চি, আর বডি হচ্ছে 19 ইঞ্চি। ওকে, তো এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাপড় কেটে নেব। এখানে আমার ডাবল ভাঁজে কাপড়টা আছে। তো দেখুন আমি 4 ফোল্ড করে নিলাম। তো ভাঁজ করা পাশ সবসময় নিচের দিকে রাখবেন, খোলা পাশ ওপর দিকে রাখবেন, মানে আপনার অপোজিট সাইডে রাখবেন। তো এখানে দেখুন 4 ভাঁজ কাপড় আছে। তো আমি আমার শোল্ডারের মাপটা অনুযায়ী আমি এখানে নিয়ে নিচ্ছি। আমার যেহেতু 13 ইঞ্চি আছে আমি এখানে 4 ইঞ্চি দিচ্ছি লম্বায়। দেখুন আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন শেপ অনুযায়ী আমি একে নিব। তো আমার লম্বায় হবে 12 ইঞ্চি, সেখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি নিচে ভাঙার জন্য আর কাঁধে সেলাইয়ের জন্য। তো দেখুন আমার গলার জন্য আমি 1.5 ইঞ্চি নিচ্ছি আর লম্বায় 3 ইঞ্চি নিচ্ছি। বাচ্চাদের কিন্তু ছোটো গলায় ভালো লাগে। তো দেখুন আমি শেপ দিয়ে নিলাম পিছনের গলাটা, কিন্তু সামনের গলা থেকে একটু ছোটো নিয়েছি। তো পিছনের গলা থেকে সামনের গলা একটু বড় হবে। বাচ্চাদের কিন্তু বেশি বড় গলা দিবেন না, সবসময় ছোটো গলা দেওয়ার চেষ্টা করুন। বেশি বড় গলা পড়লে বাচ্চাদেরকে সুন্দর লাগে না। তো বডি অনুযায়ী আমি মাপটা দিয়ে নিলাম। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। ওকে, দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি। তো আগে পিছনের গলাটা কেটে নিব, তারপরে আমি আলাদা করে নিয়ে ফার্স্টের গলা মানে সামনের সাইডের গলাটা কাটবো। তো যেহেতু এটা একটু বড় হবে এর জন্য, তো আমি 1/2 ইঞ্চি এখানে শোল্ডার কেটে নিলাম। তো এখন আমি পিছনের পাটা আলাদা করে নিচ্ছি। তো এখন পিছনের গলাটা আমি কাটবো না, আমি যেহেতু এখানে একটু হাতের কাজ করব এর জন্য আমি পরে কেটে নিব। তো পিছনের পাটে আমি মাঝখান থেকে একটু কেটে নিব যাতে পরানোর সুবিধা হয়। তো পরাতে কিন্তু আমার একটু কষ্টই হয়েছে এভাবে করে। তো পিছনে আপনারা কিন্তু পুরোটা কেটে নিতে পারেন, তাহলে যে কোনো বাচ্চাদের পরাতে সুবিধা হবে। ওকে, তো আমি যেহেতু একটু ফিটিং বানানোর চেষ্টা করেছি এর জন্য পরাতে একটু কষ্ট হয়ে গেছে। তো দেখুন এটাতে আমি পাইপিং দিয়ে নিব কাপড়টা দিয়ে হাতায় আর গলায়। তো আপনারা চাইলে কিন্তু কালো কাপড় দিয়ে ভেঙে নিতে পারেন। তো আমি যেহেতু এটাতে স্কার্ট বানিয়েছি এর জন্য ওই কাপড়টা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার হাতা থেকে বেশি যে কাপড়টা দিয়ে আমি এখানে পিছনের এটা করব। তো এখানে আমি একটা সবুজ দাম দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু সামনে মানে সোজা পাশে রেখে সেলাই করে কিন্তু উল্টিয়ে নিব কেটে। ওকে, তো আপনি একটু দেখুন এটা যেহেতু কালো কাপড় বুঝতে মনে একটু সমস্যা হতে পারে। তো এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি, কেটে আমি উল্টে ভেঙে দিব। তো দেখুন আমি কেটে নিচ্ছি, এখন আমি উল্টিয়ে একটু কোনো থেকে একটু ঠিক করে নিচ্ছি যাতে ভাঙলে আমার ভাঙতে সুবিধা হয় সুন্দরভাবে। ভাঁজটা বসে দেখুন এখানে আমি এইভাবে ভেঙে নিয়ে উপরে একটা সেলাই দিয়ে তারপরে চারপাশে সেলাই করে দিব। ওকে, তো আমি হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। দেখুন এভাবে আমরা সেলাই করে নিব। তো দেখুন এভাবে আমি স্টিচ করে নিব। তো স্টিচ করে নিলাম, এখন আমি চারপাশে ভেঙে এভাবে সেলাই করে দিব। তো বাচ্চাদের কিন্তু ব্ল্যাক জামা সেরকম কিনতে পাওয়া যায় না। তো পিঙ্ক বা হোয়াইট, ইয়েলো, লাইট ইয়েলো এরকম একটা কালারই পাওয়া যায়, কয়েকটা কালার পাওয়া যায়। তো কালো কালার যেহেতু আমার পছন্দের এর জন্য কালো কালারটাই করলাম আমি। এখন দেখুন আমি সেলাই করে নিচ্ছি। তো আমি এটার স্কার্ট পার্টটা কিন্তু মেকিং স্টিচিং দুটো দিয়েছি। তো কীভাবে করছি লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু আরও ছেলে বাচ্চাদের ফোটো করেছি কাপড় দিয়ে গোলাপ করেছি।
কয়েকটা লেস ডিজাইন করেছি, তো রিবন স্টিচ আছে, আরও হ্যান্ড স্টিচ আছে, ডলার বসানোর নিয়ম দেখিয়েছি, তো সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো আমি দেখুন এখন দুইটা পার্ট আমি একসাথে জোড়া দিয়ে নিচ্ছি কাঁধে। তো এখন আমি পাইপিংটা কেটে নিচ্ছি, তো পাইপিংটা অবশ্যই এভাবে কাটবেন, না হলে কিন্তু পাইপিংটা সুন্দর হবে না একদমই। তো এভাবে চেষ্টা করে কেটে নেবেন আপনারা। তো এভাবে ছোট ছোট করে কেটে কিন্তু আমি জোড়া দিয়ে লম্বা একটা বানিয়ে নিব। তো এভাবে যদি না কাটেন তাহলে পাইপিংটা একদমই ভালো হবে না, সোজাভাবে কেটে নিলে। তো অবশ্যই এভাবে কাটার চেষ্টা করবেন। দেখুন আমি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি, এখন আমি সোজা পাশে সোজা করে নিয়েছি। এখন আমি এটা এভাবে লাগিয়ে নিব পাইপিংটা, আমি যদি এর আগে লাগিয়ে দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। তো সত্যি যদি কাজ করার কাজ শেখার উদ্দেশ্যে এখানে আসেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ওকে, তো দেখুন আমি এভাবে সেলাই করে লাগিয়ে নিলাম কোনা কোনি সেলাই করে, তো লম্বা একটা হয়ে গেল কিন্তু আমার। তো এখন দেখুন আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি, আমি কিন্তু এক পাশ ভেঙে নিয়েছি আগেই, তো এক পাশে আমি ভেঙে এভাবে করি, আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। এখন আমি কিন্তু এভাবে ভেঙে নিব, এভাবে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি দুই সাইডে জোড়া দিয়ে দিব। ওকে, তো খুবই সুন্দর কিন্তু একটি ড্রেস হয়েছে বাচ্চাদের জন্য কটনের মধ্যে, তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন এদের জন্য। তো আমি কিন্তু সাইডে একটু ফাড়া রেখেছি, তো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো দেখুন আমি কীভাবে করছি, তো এটা যেহেতু কালো কাপড় একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তো এভাবে ভেঙে নিয়ে আমি সেলাই করে দিয়েছি। দেখুন আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, কীভাবে করছি একটু খেয়াল করুন। তো আমার মামনিটাকে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে বুঝতে পারেন ড্রেসটা কত কতটা সুন্দর আর পরানোর পরে কতটা ভালো লাগছে, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো কতটা সুন্দর ড্রেসটা, নিজের হাতে বানানো ড্রেস। তো এখন দেখুন আমি কিন্তু নিচে ভেঙে নিচ্ছি চিকন করে, আপনারা চাইলে মোটা করে ভেঙে দিতে পারেন। তো আমি একটা সাইড ভেঙে নিয়েছি, তো সামনের পাটটা ভেঙে নেবো এভাবে। তো দেখুন আমি কিন্তু একদম চিকন করে একটা ফিতার মতো বানিয়ে নিয়েছি, এটা লুপ বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমি বোতাম আটকানোর জন্য পিছনে এভাবে লাগিয়ে নিব। তো এই লুপসটার সাহায্যে আমি বোতামটাকে আটকাবো। তো আমি যে বোতামটা এখানে ইউজ করবো সেটারও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, সেটা বানানোর নিয়ম দেখিয়েছি, তো আপনারা আশা করি ওখান থেকে দেখে নেবেন, বা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো দেখুন আমি এখন বাড়তিটুকু কেটে ফেলে দিচ্ছি। আমি কিন্তু এই বোতামটা বানানোর তিনটে পদ্ধতি দেখিয়েছি, তো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা ওটা দেখে। তো আমি এখন চারপাশে সেলাই করে এটাকে আটকিয়ে নিব। ওকে, সুই সুতার সাহায্যে আটকিয়ে নিচ্ছি, একটু ভালো করে আটকাবেন যেহেতু বোতামটা বারবার খোলা হবে আটকানো হবে, তো একটু টাইট করে লাগানোর চেষ্টা করবেন। তো আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ওকে, দেখুন আমি এখন পেছনে গিট দিয়ে নিচ্ছি, তো গিটটা অবশ্যই ভালো করে দিবেন, আপনারা একটু টাইট করে গিটটা দেওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গেল আমার একটা বেবি টপস, তো এটা কিন্তু স্কার্ট ছাড়া এমনিতেও আপনারা পরাতে পারেন, একটু বড় বাচ্চা হলে জিন্সের সাথে পরাতে পারেন। তো দেখুন কত সুন্দর একটা হয়ে গেল ড্রেস, তো এটা কিন্তু বানাতে একদমই কম সময় লেগেছে আমার, তো 15-20 মিনিট লেগেছে। তো আপনারা এতটুকু কম সময়ের মধ্যে আপনারা সুন্দর একটি ড্রেস বানিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়েটার জন্য দয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ।